গুড মর্নিং ফ্রেন্ডস, আমি নন্দিতা, সামন্তকের মা, সামন্তক উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সেই পুরনো দিনের কথা। সামন্তক যখন সাত দিনের ছিল, সেই সময় সামন্তককে প্রথম স্নান করানো হচ্ছে। আমার কাকি শাশুড়ি মানে সামন্তকের মেজ ঠাম্মি সামন্তককে প্রথম স্নান করিয়ে দেয়। ওর মুভমেন্টগুলো তখন ছোট্ট ছিল, তো কত স্লোলি স্লোলি মুভমেন্ট ছিল। হাত পাতগুলো তুলতো, টিং 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 করে তুলতো, এটা যেন একটা দেখে কেমন লাগতো। দেখো বন্ধুরা, ও যখন প্রথম জলটা মানে মাথায় স্নানটা করছে, তখন বেশ শান্ত হয়েই কি সুন্দর করছে, কিন্তু যখনই গায়ে জল দিয়ে মোছানো হবে না, তখনই তার কষ্ট একটু অন্যরকম হবে। মুখে নিতে তখন কেমন লাগে, তারপরে স্নান করানো, কাকি শাশুড়ি শিখিয়ে দিল, দেখিয়ে দিল, তারপরে থেকে আমি করিয়েছি। কিন্তু প্রথম প্রথম কিছুদিনই প্রায় কিছুদিন আমি নিজে তো করাতে পারিনি, হয় আমার শাশুড়ি আর নয় কাকি শাশুড়ি করিয়ে দিয়েছে। কী বলতো, এতটুকু বাচ্চাকে স্নান করানো কিংবা তাকে টেক কেয়ার করা ঠিক মতো তো কেউই অতটা জানে না। আর আমি যেহেতু কোনো সেইভাবে কোনো আমার নিজস্ব দিদি নেই, যে দিদির বাচ্চাদের দেখেছি কি বড়, দাদা নেই, দাদা আছে কিন্তু দাদা তো সেই বড় না, এবার ওই জন্য আমি ঠিক অতটা জানি না, কারোর কোনো বাচ্চাকে দেখিনি। আমি বাড়ির বাপের বাড়ির আমি সব থেকে ছোটো বাচ্চা ছিলাম, সেই আন্দাজে এইভাবে এতটা কাছ থেকে দেখিনি, তো আমার কাছে এটা খুবই ভয় ছিল। তো যাই হোক, দেখিয়ে দেওয়াতে আমি আস্তে আস্তে সব কিছুই পারি, সবাই পারে, এটা সবাই কারি হয়। যেহেতু করোনার মুহূর্তে আমার ছেলে হয়েছে, তাই জন্য সবাই প্রোটেকশনে, দেখো সবাই মাস্ক নিয়ে আছে, আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে আমার ভাগ্নে, আমার কাকা শ্বশুর, সবাই যারা আছে সবাই আছে, সবাই মাস্ক পরে আছে, যাতে ওকে ঠিকভাবে রাখা যায় প্রোটেকশন নিয়ে। যাই হোক, সামন্তকের প্রথম স্নানের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। ছোট্ট শিশুর একের পর দিনের পর দিন কিছু কিছু বেশ স্পেশাল মোমেন্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখো বন্ধুরা, মেজো কাকা শ্বশুর বকছে কাকি শাশুড়িকে, কেন বলো তো? শাশুড়ি কী করছে, ওর শাড়ি দিয়ে মোচাচ্ছে বলে মেজো কাকা শ্বশুর রেগে যাচ্ছে, ওর জাম যদি ওর গায়ে কিছু লাগে ওই ভয় পাচ্ছে আর কি।